তোর দিল খুলবে পরে, আগে খুলু খাত, দে জাকাত দে জাকাত, তোরা দে রে জাকাত, ঠিক কিনা? দিল পরে খুলবে, আগে হাত খোলেন। হাত খুললে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে? সাইয়েদরা মুসা আলাইহিস সালামের জামানায় ওনার চাচাতো ভাই ছিল মিশরের সবচাইতে বড় ধনী, যাকাত দেয় নাই, তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে না নাই? এত সম্পদ ছিল, তার সম্পদগুলো সে সিন্ধুকে আটকে রাখতো, আর এই সিন্ধুকের চাবিগুলো আলগানোর জন্য, কাঁধে নেওয়ার জন্য 10 জন লোক লাগত। সিন্ধুক কাঁধে নেওয়ার জন্য, সিন্ধুকের চাবি, চাবির গোছা কাঁধে নেওয়ার জন্য কয়জন? তাহলে কি পরিমাণ সম্পদ ছিল? সাইয়েদরা মুসা বললেন, সম্পদের মালিক তুই হস নাই, আল্লাহ বানাইছে। কারণ বলে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আল্লাহ আমারে সম্পদ দেয় নাই, আমি আমার মেধা খাটিয়ে সম্পদ বানিয়েছি, যাকাত আমি দেব না। মুসা বললেন, তাহলে আজাবে পড়বি, কারণ কয় পাললে আজাবান, পাললে আজাবান। আল্লাহ বললেন, ফখসফনা বিহি ওয়া বিদারহিল আরদ, ও মুসা নিরাপদ দূরত্বে চলে যাও, এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে, আজাব দেব, কারণ সহকারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকাইয়া দেব, আমি নিজে কারণের বাড়ি দেখে এসেছি। মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 150 কিলো দূর একটা জেলা আছে, ফায়ুম জেলা, ওইখানে কারুনকে আল্লাহ তার সব সম্পত্তি সহ মাটিতে দাবিয়ে দিয়েছেন। দাবাতে দাবাতে হাঁটু পর্যন্ত যখন কারুন জমিনে দেবে যায়, ভাবছে উঠে যাবে, কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায়, ভাবছে উঠতে পারবে, গলা পর্যন্ত যখন দেবে যায়, হাত তুলা কয় আমি ইমান আনলাম, ও মুসা সব সম্পদ তোর আর তোর আল্লাহর লইয়া যা, খালি আমারে বাসা, আমারে। সব গাদ্দারদের একই পরিণতি। ফেরাউনরেও যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে পেটটা এত বড়, হাত তুলা কয় আনামিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি ভালো মানুষ, আল্লাহর কোরআন সাক্ষী, সে বলেছে আনামিনাল বানি ইসরায়েলরা, যে আল্লাহরে মানে আমিও তারে মানি, আমিও আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী, আর পানি খাইতে পারি না, আল্লাহ বাসাও, আল্লাহ কয় আরো খা, শেষ, ফেরাউন শেষ, নমরুদ শেষ, কারুন শেষ, পুরো সম্পদ সহ আল্লাহ কারুনকে জামিনের ভেতরে দাবিয়ে দিলেন। এই জন্য সম্পদ যাদের বেশি, জাকাত দেওয়ার দরকার আছে না নাই? দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিবেন, জাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না, অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি, জাকাতের গামছা, এরকম ডাকাইত আছে না নাই? বাংলাদেশে এমনও হয়েছে, জাকাতের শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে, আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে 5,000, মানুষ এসেছে 5 লক্ষ, পদপৃষ্ঠ হয়ে 11 জন নারী এক জায়গায় মারা গিয়েছে। কেয়ামতের দিন আল্লাহ বিচারের কাঠগড়ায় এই বিজনেস ম্যাগনেটকে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাস করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছিলি, চিল্লা এখন, ঠিক কিনা? এদের মৃত্যুর দায়ভার এই শিল্পপতি এড়াতে পারবে না। জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বিতরণের জন্য আল্লাহ তোমারে ধনী বানায় নাই, ধনীদের দায়িত্ব হলো গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া। ওফিয়াম ওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, গরিব আমার কাছ থেকে সম্পদ আর জাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে, আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই। কথা বুঝতে পেরেছেন? আইডিয়াটা ক্লিয়ার করে নেন, জাকাত দেয়া আমার জন্য কি, কথা বলেন, ফরজ, আর যে জাকাত নেয় তার জন্য জাকাত খাওয়া কি ফরজ? আমি গরিব মানুষ, আমি জাকাত খাবো না, না খাইয়া থাকুন, রোজা রাখুন, কথা কন, আমার যে জাকাত নেওয়া লাগবে আমার কোনো কথা নাই, কিন্তু আমি যে ধনী আমার দিতেই হবে, এটা ফরজ, তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই, ও নিয়ে আমারে বাসাইয়া দয়া করে গেছে, চিৎকার করে বলো ঠিক কিনা? ইসলাম বলে রাস্তার এক পাশে পাঁচতলা আর এক পাশে গাছতলা, এটার নাম ইসলাম না? ওফিয়ামু আলিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, খেটে খাওয়া মানুষ, সুবিধা বঞ্চিত মানুষদের দ্বারে যে তুমি জাকাতের টাকা পৌঁছে দাও। জাকাতকে ফরজ করা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য। আপনি শাড়ি লুঙ্গি দিলে কি হবে? ওরে শাড়ি দিচ্ছেন দুপুরে, রাত্রেবেলা ও আরেক জায়গায় লাইন ধরে আছে, বিরিয়ানির প্যাকেট দিতেছে ওইখানে, কথা কোন, সারাটা বছর ও জাকাতের টাকা নেবে, ওর কিচ্ছু হবে না, বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে। একটা সিএনজি কিনে দেন, ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে সিএনজি চালায়া, অটো চালায়া, ফ্যামিলিটারে চালাবে। একটা টঙের দোকান করে দেন, চায়ের দোকান, চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে। অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন, গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে, কিংবা মাছের একটা খামার করে দেন, মুরগির খামার করে দেন, ঠিক কিনা? ওমরে ফারুক বলতেন, এমনভাবে জাকাত দাও যাতে করে যাকে জাকাত দিয়েছে জীবনে কোনোদিন সে যেন আর কারো কাছে যে হাত পেতে জাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে। এই বিধানটা কার? এজন্য আল্লাহ বললেন, আল্লাহ তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো। কার কথা? চিল্লায় বলেন কার? এজন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ, এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে? এই দুনিয়ার জীবন এটা ক্ষণিকের, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা ভোগের সামগ্রী, আজ আছে কাল নাই, এটা হাতের ময়লা। দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে
চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো। স্বর্ণের টুকরা চারটা, চিৎকার করে বলেন তো কয়টা? লাশ তিনটা, জোরে বলেন কয়টা? অনেক অনেক আগের যুগের তিনজন যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে। পথিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে, স্বর্ণের বার পেয়েছে, এত বড় বড় চারটা পেয়ে তারা মহাখুশি। আমাদের আর কাজ করা লাগবে না, এগুলো বেচে আজীবন খাবো, সুখে থাকবো। তো তিনজন মিলে বললো চারটা স্বর্ণের টুকরা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার আগে একজন এক কাজ কর, বাজার থেকে কিছু রুটি নিয়ে আয়, খুব ক্ষুধা লেগেছে, খেয়ে নেই। একজন রে রুটি আনতে পাঠিয়ে দুইজন মিলে ভাবে ওইটারে যদি মেরে ফেলতে পারি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই। স্বর্ণের টুকরা কয়টা? তুই নিবি দুইটা, আমি নেব দুইটা। আর যেটারে রুটি আনতে পাঠাইছে ওইটা মনে মনে ভাবতেছে রুটির মধ্যে বিষ মিশাই নিয়ে যাব। কি মিশাবো? বিষ খাইয়া ওইটা শেষ, সবগুলো আমার। তো বিষ মিশাই নিয়ে আসছে, আর আগের পরিকল্পনা অনুযায়ী এই দুজন মিলে তাকে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যার পরে কয়, প্রচন্ড ক্ষুধা লাগছে, লো আগে খাইয়া লই। দুইজন মিলে বাজার থেকে আনা বিষ মাখানো রুটি খেয়ে ওই দুইটাও শেষ। স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে, স্বর্ণগুলো নেয়ার মতো মানুষ আর নাই, ঠিক কিনা? এজন্য মানুষের এই চাহিদা কমবে না। বিষ্ণুই বলেন, লাও আন্না লিকুল্লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আই ইয়াকুনা ইলাইহি ওয়াদিয়ান। আল্লাহ প্রত্যেককে, আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়। কয়টা করে পাহাড় দেখছেন কোনোদিন? কই দেখছেন? চিটাং গেছিলেন? এই চট্টগ্রামে গেলে দেখা যায় কি পাহাড়, এই একটা পাহাড় স্বর্ণের, এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক একজনকে বানিয়ে দেওয়া হয়, এরপর আমরা চাবো আর একটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায়। আচ্ছা বলেন তো, একটা স্বর্ণের পাহাড় আমার 14 পুরুষ বিক্রি করে খাইলো, শেষ করতে পারবো এটা? তো আরেকটা কেন লাগবে আমার? ওয়ালাই আমলা আফাহু ইল্লা তুরাব। বিষ্ণু বলেন, কবরের মাটি যতক্ষণ না তোর মুখে না ঢুকবে তোর এই চাওয়া চাওয়া খাই খাই সবা বন্ধ হবে না। এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়া তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে, গাফলতি কমবে না যতদিন না কবরে ঢুকো। কবরে ঢুকা লাগবে, কবরে ঢুকা লাগবে না, কবরে আমাদেরকে যেতেই হবে। যেখানেই থাকেন কবরের প্রশ্ন আসে না নাই? অনেকে বলে, হুজুর বিমান হামলায় মারা গিয়েছে, বিমান জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে, তার কবর কোথায়? তার আত্মাটা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আসে না নাই? অনেকে বলে, হুজুর সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে, তিমি মাছ খেয়ে ফেলেছে, তার কোনো অস্তিত্ব নাই, কিন্তু তার রুহুটা আছে না নাই? প্রতিটা রুহু সংরক্ষণ করে কে? প্রত্যেকটা আত্মা আল্লাহর কাছে সংরক্ষিত থাকে, প্রতিটা রুহু, প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায়, আপনিও দেখবেন আমিও দেখব। মুমিনদের কাছে এসে মালাকুল মাউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা পরে সুগন্ধি মেখে মুমূর্ষু ব্যক্তির শিয়রে বসে, বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি, আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো। বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে। কাফান মিন আকফানিল জান্নাহ হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেঁচিয়ে তিনি রুহুটাকে নিয়ে ইল্লিনে চলে যায়। সরাসরি দেখে মালাকুল মাউতকে। আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে এসে মালাকুল মাউত ত্রাস সৃষ্টি করে আগে, ধমক। হাইওয়েতে মাঝে মাঝে ডাকাতি হয় না? বাসগুলোর মধ্যে যখন ডাকাতি হয়, বাসে থাকে 50 জন, ডাকাত ঢুকে 5 জন, এই 5 জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয়, কারণ ত্রাস সৃষ্টি করে, এসেই চাইনিজ কুড়াল দিয়ে আগে কুবায় দেয় 4-5 জনের, রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে। মালাকুল মাউত এসে কাফের নাস্তিক মুশরিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে, ভয়ে লোকটা কাঁপতে থাকে, ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না, সুন্দর জামা পড়ে আসে না, কালো কুচকুচে চেহারা, ভয়ঙ্কর একটা রূপ নিয়ে, আকৃতি নিয়ে ইসলাম বিরোধীদের মাথার সামনে আসে, দুর্গন্ধযুক্ত চেহারার দেহ নিয়ে, ধমক দিয়ে বলে, ও পাপাত্তা, ইয়া আইয়াতুহান নাফসুল খাবীসা উখরুজি ইলা গাদাবিল্লাহ, হে পাপাত্তা, আল্লাহর রাগ ক্রোধ আর গজবের দিকে বের হয়ে আয়। একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে।